হ্যালো ভিউয়ার্স, সিভি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আমি আশিস আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন ক্লাসের নবম পর্বে আলোচনার বিষয় ছিল কিভাবে একটা এগ ডিজাইন করতে হয়। আজ আমাদের ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন ক্লাসের দশম পর্বে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। চলুন ভিউয়ার্স, দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমি যে ডিজাইনটি আজকে করে দেখাবো, ডিজাইনটি আমি অ্যাডোব ইলাস্ট্রেটর CS3 তে ওপেন করে রেখেছি। এই ডিজাইনটি কিভাবে করতে হয় এই বিষয়ে আজকে আমরা দেখব। তো আমরা চলে যাব টুলস মেনুতে। টুলস মেনু থেকে আমরা এখানে একটা বিজনেস কার্ডের মেজারমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে রেক্টাঙ্গেল বক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করব একটা বিজনেস কার্ডের মেজারমেন্ট করার জন্য। তো আমরা এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে আমরা এখানে একটা বিজনেস কার্ডের সাইজ আজকে আমরা মেক করব। আমি উইথে দেব 3.5 আর হাইটে দেব আমি 2 ইঞ্চি। এইটা হলো একটা বিজনেস কার্ডের সাইজ। এটাকে আমরা এখানে ফিল কালারে যাব। ফিল কালার থেকে আমি এখানে অ্যাস্ট্রোকে একটা কালার দেব। এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে অ্যাস্ট্রোকে একটা কালার দিলাম। অ্যাস্ট্রোক কালার দেওয়ার পরে এটাকে আমরা কপি ফন্ট পেস্ট করে আরেকটা বক্স করব। এখানে এডিট থেকে আমরা কপি করব। কপি করে আবার পেস্ট ইন ফন্ট করব। পেস্ট ইন ফন্ট করার পরে আমরা এটাকে আবার সিলেক্ট করবো। এখানে দুইটা বক্স হয়ে গেছে। এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে এই ট্রান্সফর্মে যে এখানে যে উইথ আছে উইথে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মাইনাস কিবোর্ড থেকে আমরা -0.4 দেব। এখানে আমরা 0.4 আর আমরা হাইটে যাই এখানে -0.4 করে দেব। এই ভিতরে বক্সটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, যাতে আমরা ভিতরে যে ট্যাগস গুলো করবো ট্যাগস গুলো যাতে একটা অ্যালাইন থাকে, ঠিক আছে, দেখতে যাতে একটু সুন্দর দেখা যায়, সেই জন্য আমরা এই ভিতরের বক্সটা ক্রিয়েট করছি। তো এখান থেকে আমরা চলে যাব, এটাকে আমরা গাইডলাইনে মেক করব। গাইডলাইনে মেক করার জন্য আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে আমরা চলে যাব গাইডলাইন। গাইডলাইন থেকে এখানে আমরা মেক গাইডলাইন Ctrl+5 একটা গাইডলাইনে পরিণত হবে। তো এখন আমি ভিতরের দিকে এখানে যে ডিজাইনটা আছে ডিজাইনের কাজটা আমি করব। ডিজাইনের কাজটা করার জন্য এই বক্সটাকে আমি আবার কপি করব। এডিটে যায় কপি করব। কপি করার পরে এটাকে আমরা পেস্ট ইন ফন্ট, মানে পেস্ট ইন ফন্ট হলো যেটা যে বক্সটা যেখানে আছে ওইখানে আবার এটাকে আরেকটা বক্স করব। তো এটা এনে আরেকটা বক্স করার পরে এটাকে আমরা এই যে ব্লু কালারের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এই বক্সটা আমরা করব। এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা হাইডে বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দিব 1.25। 1.25 দেওয়ার পরে আমার এখানে একটা বক্স হয়ে গেছে। বাকি ডিজাইনটা আমরা এখন করব। এটাকে আমরা এখান থেকে যদি এটার সাথে মিলিয়ে নিলাম। এখন আমরা পেন টুলের সাহায্যে এই ডিজাইন গুলো আমরা করবো। পেন টুলের সাহায্যে এখানে আমরা টুলস মেনু থেকে পেন টুল সিলেক্ট করবো। পেন টুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা একটা গাইডলাইন টেনে নিতে পারি। এটা যদি অ্যাকুরেট ভাবে করতে চাই, অ্যাকুরেট ভাবে করার জন্য আমরা এখান থেকে একটা গাইডলাইন টেনে নেব। এখানে এই গাইডলাইনটা আমরা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে এদিকে নিয়ে আসতে পারবো। এদিকে নিয়ে আসার জন্য আমাদেরকে এখান থেকে আরেকটা গাইডলাইন নিতে হবে অ্যাকুরেট ভাবে করার জন্য। আমরা এখানে আরেকটা গাইডলাইন নিলাম। আমার এখানে কিন্তু যে পেন্টুল দিয়ে ফাটটুকু করা আছে সেটা এখানে আছে। তো এখান থেকে আমরা অনুমান করে, ঠিক আছে, যে বক্সের কালারের একটু নিচে সে একটু নিচে আমরা আরেকটা পয়েন্ট নেব। একটু নিচে আমরা এখানে আরেকটা পয়েন্ট নিতে পারি। এখানে আরেকটা পয়েন্ট নিলাম। এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আমরা এটার সাথে জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পরে এটাকে আমরা এখানে অনুমান করে আমরা এখানে এখান থেকে আরেকটা বক্স আমরা এখানে নিতে পারি। এই এখন এটার সাথে আমার এটা জয়েন হয়ে গেছে। একবারে করতে পারতাম, এটা আমাদের কাজের সুবিধাতে আমরা এটা ভেঙে ভেঙে করলাম। তো এখন এখান থেকে এটাকে আমরা জয়েন করে দেব। এটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা ফ্যান টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করার পরে এখানে শিফট চেপে ধরে ক্লিক করে এটার সাথে আমরা জয়েন করে দেব। এখানে আমরা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে আমার এখানে আরেকটা বক্স হয়ে গেছে, ডিজাইনটা হয়ে গেছে। তো এটার পরে আমরা উপরের বক্সটা আমরা করব। উপরের বক্সটা আমরা অনুমান করে করতে পারবো। পেন্টুল সিলেক্ট করব। পেন্টুল সিলেক্ট করে আমরা এখান থেকেও করতে পারি, প্লাস এখান থেকেও করতে পারি। আচ্ছা, এখানে এটা জয়েন হয় নাই, আমি এখান থেকে এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা বাইরে করব। বাইরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আরেকটা ক্লিক করে এখানে একটা ত্রিভুজ আকারের একটা বক্স করলাম। বক্স করার পরে এটাকে আমরা এখন এই অ্যাঙ্গেলে এটাকে আমরা এটার সাথে এটাকে আমরা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে দেখবো যে এটাকে এটা সমান হয়েছে কিনা, না হলে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এটাকে আমরা এটা সমান করে দেব। ঠিক আছে,
করে দেওয়ার পরে আমরা এখান থেকে এখন গাইডলাইনগুলো আমরা ফেলে দেব। গাইডলাইনগুলো ফেলে দেওয়ার পরে আমার এই ডিজাইনটা হয়ে গেছে। আমরা এখন এই নিচে যে ডিজাইনটা আছে এই নিচে ডিজাইনটা আমরা করব। নিচে ডিজাইনটা করার জন্য আমরা এখান থেকে করতে পারি, প্লাস এখান থেকে ফাঁক করে নিতে পারি, প্লাস এখান থেকে আমরা এখান থেকেও করতে পারি। তো এখান থেকে করার জন্য আমরা প্যান টুল সিলেক্ট করব, আবার এখানে প্যান টুল সিলেক্ট করব। প্যান টুল সিলেক্ট করার পর আমরা এখানে একটা পয়েন্ট নেব। এখানে একটা পয়েন্ট নেওয়ার পর আমরা অনুমান এখানে একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পর আমরা এটাকে উপর থেকে অনুমান করে একটা বক্স ক্রিয়েট করলাম। বক্স ক্রিয়েট করার পর এটাকে আমরা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা এভারেজে যাব। এভারেজে যাওয়ার পর আমরা হরিজন্টাল ক্লিক করলে যে বাঁকাটা আছে সে বাঁকাটা আমরা সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে আমরা এখানে একটু অ্যাঙ্গেল হবে, এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম। অ্যাঙ্গেল করে নেওয়ার পরে এই বক্সটাকে আমরা এখান এখানে মিলিয়ে নিলব। একটু ভিতরের দিকে আমরা এই এই বক্সটার সাইজ অনুমানিক আমরা যদি দিতে চাই এখান থেকে 1.17 এর মতো একটা আমরা 1.17 এরকম একটা মেজারমেন্ট আমরা দিতে পারি এখান থেকে। এটাকে আমরা আইডব সিলেক্ট করে টুলস মেনু থেকে আইডব সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি এই কালারটা এখানে চলে আসবে। তো এখন এই কালারটা এখানে হয়ে গেছে। এই বক্সটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টুলস মেনু থেকে আইডব ক্লিক করে এখানে আমরা কালারটা দিয়ে দেব। কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কালার উপরে তুলে দেব। উপরে তুলে দেওয়ার পরে এটা এখন মনে হয় মোটামুটি আমার এই কালারটার ডিজাইনটা ঠিক আছে মোটামুটি। আমি এখন এই ডিজাইনটা আমি করব। এই ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে এখানে আরেকটা গাইডলাইন ক্রিয়েট করলাম। গাইডলাইন ক্রিয়েট করার পরে আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পরে আমি এই জায়গাতে আরেকটা পয়েন্ট নেব। এক জায়গায় পয়েন্ট নেওয়ার পরে আমি ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট নেব, জুম বড় করে নেব প্রয়োজনে আমি আন্ডো দিয়া। নেওয়ার পরে আমি এই জায়গাতে আরেকটা পয়েন্ট নিলাম। এই জায়গাতে আরেকটা পয়েন্ট নিয়ে আমি এটাকে এই পয়েন্টের সাথে আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার যে ডিজাইনটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা করার জন্য আমি এখান থেকে আরেকটা গাইডলাইন ক্রিয়েট করব। এখানে গাইডলাইন ক্রিয়েট করার পরে আমি এখানে এই জায়গাতে আমি এই পয়েন্টটাকে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে আমি অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করে দেওয়ার পরে আমি এখানে দেখব এই বক্সটা আমার কতটুকু আছে। এই বক্সটা আছে হলো আমার 1.27 2.5। এটাকে আমি দেখব এখানে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে 1.25, এটা 1.25 এর মতো আছে। তো এখানে আমি এখন এই বক্সটাকে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পরে এখানে আমি এই বক্সটা এখন যে আমার যেই গাইডলাইন গুলো আছে গাইডলাইন গুলো সিলেক্ট করে গাইডলাইন গুলাকে আমি ডিলেট করে দিলাম। ডিলেট করে দেওয়ার পরে আমি এখানে যে এই কালারটা আছে এই বক্সটা সিলেক্ট করে এই কালারটা আমি দিয়ে দেবো। এই বক্স কালারটা দেওয়ার জন্য আমি এখান থেকে আইডব সিলেক্ট করবো। আইডব সিলেক্ট করে এখানে এই কালারটা আমি দিয়ে দিলাম। এবং কি এটা এই ডিজাইনটার নিচে আছে এটাকে আমরা উপরে তুলে দেবো। অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমরা বিং টু ফ্রন্ট করে দিলে এটা উপরে চলে আসবে। এখন আমার এখানে মোটামুটি ডিজাইনের কাজ শেষ। এখানে এই বক্সটাকে আমাকে আবার উপরে তুলতে হবে। অবজেক্ট, অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, বিং টু ফ্রন্ট, এটা উপরে চলে আসছে। এরপরে যে আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি সিলেক্ট করে টুলস মেনু থেকে আইডব সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি কালারটা দিয়ে দিলাম। মোটামুটি আমার যে ডিজাইনটা এই পন পাড়ের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা আমার হয়ে গেছে। এখন এখানে আমার লোগো, যে লোগোটা আছে লোগোটাকে আমি বসাইতে হবে। আমার যে ট্যাগসগুলো আছে ট্যাগসগুলো বসাইতে হবে এটার জন্য। আর হলো যে এখানে যে সিম্বলগুলো আছে এই সিম্বল আইকনগুলো, আইকনগুলো আপনারা গুগল থেকে আনতে পারবেন। গুগল আমরা যদি গুগল কোথায় থেকে আনবো দেখি, এখানে আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে এখানে ইলাস্ট্রেটর আইকন লিখে যদি আমরা সার্চ করি এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা আসবে। আসার পরে এখানে আমরা যদি ইমেল আইকন লিখি বা যদি আমাদের যদি কল আইকন লাগে, তারপরে যে ওয়েবসাইট আইকন লাগে, আমরা এই আইকনগুলো যদি ওখানে লিখি, লেখার পরে এটা একদম এআই ফাইল আমরা এখান থেকে নিতে পারবো। তো এখানে আমরা লিখলাম, এখানে সার্চ বাটনে আমরা লিখবো এখান থেকে ইমেল আইকন।
ইমেল আইকন, ইমেল যদি লিখি, ইমেল লেখার পরে আমরা এখানে এন্টার দিলাম, চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে ইমেল আইকন এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে এখানে আমি কোনটা নেব, এখানে অনেকগুলো ইমেল আইকন আসছে, এখান থেকে আমি যদি এটা নিতে চাই, এটা নিতে চাই, এখানে একটা হলো পিএনজি আছে, উপরে হলো অ্যাড টু কালেকশন, তো আমরা এখান থেকে সিলেক্ট করবো অ্যাড টু কালেকশন। অ্যাড টু কালেকশন সিলেক্ট করার পরে আমার এখানে সিলেক্ট হয়ে যাবে যে কালেকশনে, এখানে সিলেক্ট হয়ে যাবে, এখানে আমার একটা সিলেক্ট করা আছে, আমি যদি এখান থেকে অ্যাড টু কালেকশন সিলেক্ট করি, এখানে সে এই যে সিলেক্ট হয়ে গেছে। এখানে কালেকশনে আসার পরে আমরা যদি এখানে ডাউনলোড কালেকশন এখানে ক্লিক করে, ক্লিক করার পরে সে ডাউনলোড হয়ে যাবে। আমি কি ফাইল ডাউনলোড করবো, কি পিএনজি, ইপিএস না পিএসজি, ঠিক আছে, বা এসভিজি, আমি যে আমার দরকার হলো ইপিএস ফাইল, ইপিএস ফাইল মানে অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল, এই ফাইলটা আমি যদি এখানে ক্লিক করি, এটা এখানে এআই ফাইল আমার এখানে, আমি এখান থেকে নিয়ে কাজ করতে পারবো, তো এখান থেকে নিয়ে কাজ করা যাবে। তো আমরা এখন চলে যাব ফন্ট পার্টে, কিভাবে, ঠিক আছে, ফন্ট পার্ট আমার সাজাতে হয় পুরো টেক্সটটাকে যদি ধরে আমি যদি এখান থেকে এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি যে অ্যালাইন বক্সের অ্যালাইন আমি এখানে করে দিলাম, করে দেওয়ার পরে আমি এখানে পিং টু ফন আমি উপরে তুলে দিলাম। দেখেন আমার ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে, ব্যাক সাইডের ডিজাইনটা আমি করব, এখান থেকে যে বক্সটা আছে বক্সটা আমি সিলেক্ট করব। কি দিয়ে সিলেক্ট করব, আমি টুলস প্যানেল থেকে সিলেকশন ম্যানেজ সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমি এটাকে শিফট অল্টার ধরে এটাকে আমি মুভ করব, মুভ করে আমি এই পজিশনে নিয়ে যাব। এই পজিশনে নিয়ে যাওয়ার পরে আমি এটাকে এই কালারটাকে আমি এই বক্সটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে টুলস প্যানেল থেকে আইডব সিলেক্ট করে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কি কালার আছে, 150, তো এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার যে এই ডিজাইনটা, এই লঘু ডিজাইনটা আছে, লঘুটাকে আমি এখান থেকে শিফট অল্টার ধরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি সেন্টার করতে হবে। কিভাবে সেন্টার করবো, এটা এখানে যে বক্সটা আছে বক্সটা আমি সিলেক্ট করলাম, এখানে রেফারেন্স পয়েন্টের মিডল সেন্টার পয়েন্টটা আমি ক্লিক করব। ক্লিক করে এক্সের যেই পয়েন্টগুলো আছে এগুলো কপি করব, এক্সের পয়েন্টগুলো আমি কপি করব। কপি করার পরে এই লোগোটাকে আমি সিলেক্ট করে আবার এক্সের পয়েন্টে আমি পেস্ট করে এন্টার দিলে, এটা যদি লেফট সাইডে বেশি থাকে বা রাইট সাইডে বেশি থাকে সেই লোগোটা সেন্টারে চলে আসবে। তো এখন উপরে নিচে যদি এটা যদি আমার নিচের দিকে বেশি আছে, এটাকে আমি সেন্টার করব। এখন এই বক্সটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওয়াই এর যে পয়েন্টগুলো আছে এগুলো আমি কপি করব। কপি করার পরে এই লোগোটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওয়াই তে আমি আবার পেস্ট করে এন্টার দিলে সেন্টার হয়ে গেছে। এখন আমি দেখব যে মানে এরপরে আমার ব্যাক সাইডের যে ডিজাইনটা আছে এখানে একটু জলসাপ আছে, লোগোগুলো জলসাপের জন্য এই লোগোটাকে আমি আবার সিলেক্ট করে এটাকে কপি করব। কপি করার জন্য আমি এখানে এডিট, এডিট থেকে কপি, কপি থেকে আমি আবার এখানে পেস্ট ইন ফন, এখানে জায়গায় আর একটা দুইটা হয়ে গেছে, তো এখান থেকে একটা আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ধরে এটাকে আমি ছোট করে নিলাম, অনুমানিক করে আমি একটাকে ছোট করে নিলাম, বা আর একটু বড় হবে এই, এটাকে আমি এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করলে এটাকে আমি শিফট অল্টার ধরে এটাকে আমি নিচের দিকে কপি করব। এখন কন্ট্রোল দিয়ে দিলে এটা কপি হতে থাকবে। সবগুলোকে আমি শিফট ধরে একটা একটা ক্লিক করব, মাউস পয়েন্ট দিয়ে একটা একটা ক্লিক করে সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে আমি উপরের দিকে কপি করব। উপরের দিকে কপি করার জন্য এটাকে আমি আবার আমি শিফট চেপে ধরে এটাকে আমি কপি করব। এখন কন্ট্রোল ডি, হ্যাঁ, এখন আমার চারটা হয়ে গেছে। এই চারটাকে আমি সিলেক্ট করব, শিফট চেপে ধরে এটাকে আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এখানে চলে যাব ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিতে চলে যাওয়ার পরে এই ট্রান্সপারেন্সি অপোসিটি এখানে আমি 15% বা 20% করে দেব, ঠিক আছে, এই এখানে 20% 20% আছে, এটাকে আমি 20% করে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে নিচের দিকে একটু এটাকে আমরা এই পুরাটাকে এখন আমরা সিলেক্ট করে গ্রুপ করে নেব। এটাকেও সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে এটা আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমরা যদি এখানে এখন দেখবো আমাদের কোনো কিছু মিস্টেক আছে কিনা এটার সাথে। ভিউয়ার্স, তো কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয় এ বিষয়ে মোটামুটি ধারণা আমরা দিতে পেরেছি।
তো এই ডিজাইনটা আমরা এখন একটা মোকাফের ভিতরে সেট আপ করে দেখবো ডিজাইনটা যে দেখতে কি কিরকম লাগে। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফটোশপে। তো আমরা একটা মোকাপ সেট আপ করার জন্য আমরা এখানে ফটোশপ প্রোগ্রামটি ওপেন করব। ফটোশপ প্রোগ্রামটি ওপেন করার পরে আমরা দেখবো কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করার পরে মোকাপ করলে ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগে। তো ভিউয়ার্স আশা করে বুঝতে পেরেছেন কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। বিভিন্ন সাইজের বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, যেমন স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ড যদি আপনি করতে হয় সেক্ষেত্রে তার মেজারমেন্ট হলো যে 3x2, আর 3x2 এবং কি প্যাকেজ সাইজ যদি আপনার করতে হয় সেক্ষেত্রে আপনার মেজারমেন্ট হবে 3x1.9 এরকম। মানে বিভিন্ন সাইজের বিজনেস কার্ড মেজারমেন্ট হয়। এখানে আমার ফটোশপ সিএস প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে, আমি এখান থেকে এখন চলে যাব মোকআপ ডিজাইনে। মোকআপ ডিজাইনে এখানে আমার ওপেন করা আছে, হ্যাঁ এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে মোকআপে ডিজাইনটা আমি এনে দেখব যে কিভাবে এই ডিজাইনটা আমার মোকআপের ভিতর সেট করার পর ডিজাইনটা দেখতে কেমন লাগে। তো আমি এখানে চলে যাব, এখানে এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর চলে যাওয়ার পরে এই যে ফন্ট সাইজটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করব, আমরা টাইপে চলে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে আমরা কাট করে নেব। এখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর আমরা চলে যাব এখন ফটোশপ। ফটোশপে যাওয়ার পর এখানে আমরা লেয়ার প্যানেলটা আমরা ওপেন করব। এখানে মোকআপে যখন আপনারা সেটিং করবেন, সেটিং করার একটা বিজনেস কার্ড মোকআপ সেটিং করতে হলে এখানে দেখবেন যে আপনার একটা ফ্রন্ট সাইড এবং একটা ব্যাক সাইড, আবার অনেক ক্ষেত্রে শুধু ফ্রন্ট সাইডও থাকে। তো আমরা এখানে যে ফ্রন্ট সাইডের লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে ফ্রন্ট সাইডের লেয়ারটা চলে আসবে। চলে আসার পরে এটাতে আমরা যে ডিজাইনটা আমরা এটাতে সেট করব সেই ডিজাইনটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে এরকম একটা পেস্টিং ডকুমেন্ট আসবে, পেস্ট এস। এখানে থাকবে হলো স্মার্ট অবজেক্ট, পিক্সেলিটি, পাথ। আমরা এখানে পিক্সেলিটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন আমার কার্ডটা এখানে চলে আসছে। এটাকে আমি বড় করে দেবো, আমার যে বক্সটা আছে সেই বক্সটার একটু বড় করে দেবো। বড় করে দিয়ে আমরা এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে আমরা এখানে এই যে লেয়ারের অ্যারোমার্কে চলে যাব। অ্যারোমার্কে চলে যাওয়ার পর আমরা ক্রিয়েটিভ ক্লিপিং মার্কসটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমার যে রাউন্ড বক্সটা আছে সেটা এখন আমরা এটাকে ক্লোজ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এখানে ইয়েস সেভ, সেভ দিলে আমরা এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে এখানে দেখা যাবে যে বিজনেস কার্ডটা দেখতে কিরকম লাগে। ফ্রন্ট পার্টটা আমরা নিয়ে আসলাম। এখন আমরা যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটাকে আমরা কপি করব বা কাট করব। এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমরা এখান থেকে চলে যাব ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে যে ব্যাক সেই লেয়ারটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটা এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটার এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টে ধরে এটাকে আমরা বড় করে দেবো, একটু বড় করে দেবো। বড় করে দিয়ে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা এই যে লেয়ারের অ্যারো মার্কে যাবো। আবার অ্যারো মার্কে যাইয়া ক্রিয়েট ক্লিপিং মার্কস আবার ক্লিক করে দিলে আমার যে রাউন্ড যেই বক্সটা আছে সেটা আমার হয়ে যাবে। এখন এখান থেকে আমি ক্লোজ করে দিলে, ক্লোজ করে দেওয়ার পরে সেভ চাইবে। আমি ইয়েস দিলে সেটা সেভ হয়ে যাবে। তো আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এটা এখানে শো করে প্রেজেন্টেশন করে দেখানো যাবে যে এটা কিরকম দেখা যাচ্ছে। তো আমরা এখানে লেয়ারটা যদি হাইড করে দিই, এখন আমরা দেখতে পারতেছি যে একটা বিজনেস কার্ড এই ডিজাইনটা মোকআপ করার পরে আমাদের দেখতে কেমন লাগতেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয় এবং সেটাকে মোকআপ করতে হয়, মোকআপ করে আপনি কিভাবে সেটাকে প্রেজেন্টেশন করবেন, এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ভিউয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কি শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।